হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রিয়াঙ্কা ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগতম। তো নতুন একটা ভিডিওর সঙ্গে চলে আসলাম। আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে। তো দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর, ঝিরিঝিরি বৃষ্টি, হালকা বেশি না, হালকা হালকা বৃষ্টি হচ্ছে একদমই। আর কি দেখাই যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু চোখে, খালি চোখে আর কি ভালোই বোঝা যাচ্ছে। তো বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টিতে সব কিছুই ভালো লাগে, আর একটু জোরে হলে বেশি ভালো হয়। টিনের সাউনে ঘুমাতেও খুব সুবিধা। তো দেখো একজন দৌড়িয়ে গেল ওদিকে। তো বৃষ্টি সকালেই শুরু হয়েছে, প্রায় ছটার থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর এইদিকে মা সকালে উঠে আগে থেরাপিতে গেছে আজকে আর কি, বারবার তো বারবার দিয়ে একটু তাড়াতাড়ি যেতে হয় থেরাপিতে। তো মা সকালে উঠে আগে বাবাকে খালি সিদ্ধ ভাত রান্না করে দিয়েছিল বাবার জন্য অল্প, তো ওটা করে চলে গেছে মা। তারপর জেঠি এদিকে সবজি কাটছে, আর এইদিকে আমি রান্নার জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে ডাল, আর একদিকে আমি মশলা বেটে নিচ্ছি। তো আজকে মশলা বাটার মধ্যে অনেক কিছুই বাটাবাটি করতে হবে। জিরে বাটবো, শুকনো লঙ্কা বাটবো, আর তোমার মনে করো পোস্ত বাটবো, আদা বাটবো, আরও কিছু না কিছু বাটতে হবে। আর এটা হলো মোচা, কে কে মোচার বড়ার ঝোল খাও বলো তো। তো এইদিকে দেখো মোচা, মোচার মধ্যে আমি বেসন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ, একটু চালের গুঁড়ো, দু তিন চামচের মতন, আর একটু জল দিয়ে, লবণ দিয়ে তো কষলে রেখেছিলাম আগের থেকে, তো জল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। মোচার বড়াটা না আর কি খেতে খুব ভালো লাগে, মোচার বড়ার ঝোল। তো ওইদিকে আমি চা বসিয়ে দিয়েছি, নিচে কিছু দাদারা আসছে কাজের জন্য, তো ওদের জন্য চা বসিয়ে দিয়েছি। দুভাগে চা হবে, একজন লাল চা খাবে আর দুজন দুধ চা খাবে। তো দুভাগে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে বড়া ভাজা হচ্ছে সুন্দর করে। আর আমাদের আজকে বাড়ির যে টেবিল ফ্যান ছিল আমাদের ঘরে আর কি, যেখানে আমরা খাওয়া দাওয়া করি ডাইনিং রুমে, তো ওখানে মনে করো হল রুম আর কি যাকে বলে, হল রুমে ছিল, তো হল রুমের ফ্যানটা প্রচুর পরিমাণ নোংরা হয়ে গেছে। তো ওই ফ্যানটা দাদাকে দিয়ে পরিষ্কার করাতে বলা হয়েছে, দাদা খুলে দিবে, আমি পরিষ্কার করব। তো আগে এটা দেখাই তারপরে বলে দিলাম। তো এদিকে দেখো পাঁচফোড়ন আর লঙ্কার সম্বাদ দিয়ে আমি কিন্তু আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি। তো আলু আর হলুদও দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিয়েছি, আর এদিকে জিরে বাটা দিলাম, লঙ্কা বেটে রেখেছিলাম লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু ভেঙে ভেঙে দেবো, আর হালকা জল দিয়ে দিলাম যতটা জল লাগবে। তারপর এদিকে দেখো কতটা বাসন ছিল, ওগুলো এক এক করে মেজে নিচ্ছি। আর দাদাটাকে, দাদা আসলো, দাদা ফ্যান নামিয়ে দিল, তারপর ফ্যানটা আমি ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে দিয়েছি, আর দাদা লাগিয়ে দিয়েছে। তো আমি দেখাবো ওটা পরে। তো এদিকে আরও কিছু কাজ ছিল, ওগুলো করছি। মেয়ে দুধটা দিয়ে গেল, যেই দুধটাকে আর কি গরুর দুধ দিয়ে যায় দিদি, তো দিদি এসে দিয়ে গেল। তো দুধটা আমি জাল বসিয়েছি, আর এই যে বড়াগুলো দেখো থালায় সুন্দর ভেজে রেখেছি, তো ওই বড়ারই ঝোল হচ্ছে। জেঠির জন্য কয়েকটা শুকনো বড়া রাখবো, আর আমাদের জন্য ঝোলের বড়াই আমরা খাবো। তো ঝোলটা না দারুণ টেস্ট হয় পাঁচফোড়ন সম্বাদ দিয়ে করলে। তো এর জন্য আমি শনিবার করে এখন ভেবে নিয়েছি, আমাকে মোচা দিলে আমার আর কিচ্ছু লাগবে না, তো আমার জন্যই মোচার ঝোলটা, আমার মা আর বাবার জন্য। তোমাদের দাদা অত একটা মোচা ভালোবাসে না, তো তাও খায়। তো তারপরে এই যে রান্নাবাড়ি শেষ, কোনো রান্নাই বাকি ছিল না। আজকে রান্না করেছি করলা ভাজা, ডাল, আলু পোস্ত, তারপরে এই যে নিরামিষ তরকারিটা, আর কী করেছি, আর কিছু করা হয়েছে, আরও মেয়ের ঝোল, মেয়ের সোয়াবিন দিয়ে আর তারপরে কলা দিয়ে ঝোল করা হয়েছে, আর চাটনি, আর কিছু না, এই কটা পদই হয়েছে। আর ও হ্যাঁ, ওল কচু সিদ্ধ ছিল ভাতে আর কি দিয়েছি, ওটা সিদ্ধ, তো সিদ্ধটা আজকে খেতেও পারিনি। আমি ভেবেছি সিদ্ধ হয়েছে, নামিয়ে দিয়েছি, তারপরে দেখি না সিদ্ধ হয়নি, ভিতরে বাইরের দিকটা সিদ্ধ হয়েছে, ভিতরের দিকটা হয়নি। তো তারপরে যে রান্নাবাড়ি হয়ে গেল বলে আমি সুন্দর করে গ্যাস ট্যাস মুছে নিচ্ছি। গ্যাস ট্যাস মুছে আমি, আজকে অনেক লেট হয়ে গেছে মেয়েকে খাওয়ানো, তো একজন ফোন করেছিল, ফোনে কথা বলছিলাম, তো আমার মা ফোন করেছিল, ফোনে কথা বলার জন্য একটু লেট হয়ে গেছে, তো একটু হবেই, যাই হোক। আমি এখন ইসে করছি মেয়েকে, এখানে কাজকুচ করে আমি গেলাম মেয়েকে খাওয়াতে। মেয়েকে স্নান করিয়ে দিয়েছে ওর ঠাম্মি। আর এদিকে দেখো আমি বাসন গুছাতে চলে আসছি, বাসন গুছিয়ে নিচ্ছি, বাসনগুলো ধোয়া হয়ে গেছে যেগুলো, ওগুলো গুছিয়ে দিচ্ছি। তো ওর ঠাম্মি থেরাপির থেকে এসে ওকে স্নান করিয়ে দিয়েছে, স্নান করিয়ে মা ঠাকুর দিতে গেছে। আর যা যা রান্নাবাড়ি ওগুলো তো করলাম, বেশি রান্না আজকে ছিলও না, তো রান্নাবাড়ি করে নিলাম। তারপর
আমি মেয়েকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়েছি। তো ওকে ঘুম পাড়ানোর পর আমি নিজে একে খেয়ে দিয়ে তারপর আবার কাজ এক এক করে নিচ্ছি। তারপরে এই যে বিস্কুটের ডিব্বাগুলো, বিস্কুটগুলো নিয়ে এসে খোলা খোলা থোয়া হয়, তো এর জন্য বিস্কুটের প্যাকেটটা আমি ছিঁড়ে সুন্দর সবগুলো বিস্কুট এক এক করে ঢুকিয়ে রাখছি, যাতে ভালো থাকে। তো বন্ধুরা, আবার দেখা হবে বিকেলে। তো এই যে দেখো, বিকেলে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাব বলে। ঘুরতে যাব কোথায় তোমরা ভিডিওটা না দেখলে বুঝবে না, তো আগেই বলবো না কোথায় যাচ্ছি। তো দেখো, দেখতে দেখতেই বুঝবে। তো জায়গাটা সত্যি খুব সুন্দর আর কি, বাচ্চাদেরকে, বাচ্চারা দেখলে খুশি হয়, তেমন বড়রাও বাচ্চাদেরকে দেখলে খুশি হয়। অনেক বড়রা এরকম আছে, অনেক বড়রা এরকম আছে যে বাচ্চা কেন, বাচ্চা বাচ্চাদের পছন্দ করে না। তো যাই হোক, আর কথা বাড়াবো না। তো বাচ্চাদের হাসি খুশিটাই সবসময় বাবা মা মনে করে যে বাচ্চারা হাসি খুশি থাকলেই মনে করো সব দিক দিয়ে শান্তি মনে হয়। তো ওকে একটু ঘোরানোর জন্য নিয়ে আসলাম পার্কে। তো আমরা আসছি ঢাবগ্রামের এখানে যে পার্কটা আছে, তো এটা শিলিগুড়ি পার্ক বলে না, শিলিগুড়ি পার্ক। তো আসলাম ঢাবগ্রাম পার্কে। তো আসার পরে ওখানে অপোজিটেই আছে পার্কটা, তো এখানে বেশি টিকিটের দাম বেশি একটা না, 20 টাকা করে না, 20 টাকা করে টিকিট। তো ভিতরে নিয়ে গেলাম। তো আমরা তো বসেই ছিলাম, বাড়িতে সবসময় বসেই থাকি, তো ওর জন্য ভাবলাম যে না একটু নিয়ে আসি, ওকে একটু খেলতে ঠেলতে দিই, ও খেলবে, আমরাও দেখবো ওকে, আমাদেরও ভালো লাগবে, ওরও ভালো লাগবে। তো সুন্দর আমরা এসে ওকে ছেড়ে দিলাম, ও তো এইদিকে ওইদিকে যাচ্ছে, ও বলছে আমি এটাতে উঠবো ওটাতে উঠবো। তো আজকে কিন্তু পার্কে অনেক লোক, তো রবিবার দিন আর শনিবার দিন মনে হয় বেশি ভিড় হয়, এই সোম মঙ্গলবারে অত একটা ভিড় হয় না, এর আগের ব্লগেও তোমাদের দেখিয়েছিলাম ওরকম একটা ভিড় হয় না, তো আজকে ভিড়টা একটু বেশি মনে হচ্ছে। তো তাও দেখো, আসলাম, প্রথমে উঠবে ও স্লিপারে, তো ভয় পাচ্ছিলো, অনেকদিন পরে আসলো না, তো মাঝে মাঝে আসলে কি হয় অভ্যাসটা থাকে, তো পুরো ভয় পাচ্ছিলো, ও বলছিলো আসবে না, তো আমি হাত বাড়িয়ে দিচ্ছি তাও আসবে না। তারপরে আমি সাইড দিয়ে গিয়ে দাঁড়ালাম, ওর বাবা ওকে হালকা করে একটু ছেড়ে দিল, তারপর ও দেখি নামছে, তাও খুব ভয়ে ভয়ে, অনেকদিন পর না, এগুলো তো রেগুলার করার জিনিস না, রেগুলার সামনে আসাও হয় না না। তো তারপরে যে করলো, আর এই যে দেখো, এই জায়গায় ওর বাবা ওকে উঠিয়ে দিয়েছিলো, ও তারপর করছে, ও সিঁড়ি দিয়ে আগের বার এত ভালোভাবে খেলেছে, তো এইবার এত ভয় পাচ্ছে সিঁড়ি দিয়ে উঠছে না। তো তারপর দৌড়িয়ে গেল, বলে আমি ওটাকে কি একটা বলে জানি না সঠিক ওটার নামটা, তো লাফালাফি, আমার মেয়ে এটার নাম রেখেছে লাফালাফি, তো লাফালাফিতে উঠবে। তো বললাম দাঁড়ো মা, আগে একটু আমরা সবাই মিলে দোলনাতে একটু বসি, তারপর তুমি কিসে উঠবে উঠবে, বাবা তোমাকে উঠিয়ে দিয়ে আসবে। তো আমি দেখো যেমন তখন করেই চলে আসছি, কিন্তু তো বাড়ির থেকে বেশি একটা দূর না, 3 থেকে 4 মিনিটের রাস্তা, বেশিক্ষণ লাগে না তো গাড়িতে আসলে, হ্যাঁ আর যদি হেঁটে আসি তাহলে তো সময় লাগবেই না, তোমাদের দাদা নিয়ে আসে 5 মিনিটও লাগে, 3 থেকে 4 মিনিটও লাগে না ঠিক মতো। তো এই যে শিলিগুড়ি পার্ক, আর এই যে আমার মেয়ে এখন একা, তো ও একা বোরিং হয়ে যাচ্ছিলো বলে ওর বাবা ওখানে ছিল দাঁড়িয়ে, ও বলছিলো যে না আমি আর কি মনে করো উঠবো না, ও নেমে যাবে বলছিলো। তো যাই হোক, তাও ওকে রাখা হয়েছে। তারপর আস্তে আস্তে অনেক বাচ্চা কাচ্চা আসলো, ও খুব খুশি, তো ও দাঁড়াতে পারছিল না, সবাই এরকম লাফাচ্ছিলো বাচ্চারা যে ও দাঁড়াতেও পারছিলো না, তো তাও খেলেছে এবার, আগেরবার যেরকম মনে করো বসেই ছিল বা শুয়েছিল, তো এবার না সুন্দর খেলছে, তো ভালোও লাগছে দেখতে। তারপর দেখো এই গাছটা, এটা কী গাছ আমি জানি না সঠিক, তো গাছটা কি সুন্দর লাগছে, খুব ভালো লাগছে গাছটা, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো, তোমরা শিলিগুড়ি এই পার্কে কে কে আসছো, যদি আমার ভিডিও এরকম কেউ দেখে থাকো তাহলে কমেন্টে কিন্তু জানাবে। তো সত্যি পার্কটা কিন্তু খুবই সুন্দর, মোটামুটি কি সবই জিনিসই আছে এই পার্কটাতে, 20 টাকার মধ্যে এত সুন্দর পার্ক তোমরা শিলিগুড়িতে অন্য জায়গায় হয়তো পাবে না, খুবই সুন্দর সবই আছে। সময় করে বাচ্চাদের নিয়ে আসলে না ভালোই লাগে, নিজেদেরও টাইমটা পাস হয়, আমাদের জন্যও কিছু আছে, যেরকম স্লিপার যে বলি, স্লিপারে যদি অনেকের মন চায় যে না আমরা স্লিপারে উঠবো, তা আমরাও উঠতে পারবো, তো দোলনাও আছে, দোলনাতে উঠে যায়। তো এই জায়গায় উঠে প্রত্যেকবারই সমস্যা করে আমার মেয়ে, তো এখান থেকে উঠে আর নামার সাহসটা পায় না, তো প্রত্যেকবার ওর বাবা এখানে উঠে ওকে নামিয়ে দেয়, তো এইবারও তাই করলো। তো তারপর তোমাদের ভাবলাম একটু ফুল গাছগুলো দেখাই, তো দেখো ফুল গাছগুলো দেখালাম, আর এইদিকে কী সুন্দর, এটা কী লিখেছিলো আমি লেখাটা পড়িনি সঠিক, তো কী সুন্দর লাগছে দেখো রাস্তাগুলো, আমি এটা আজকে প্রথম দেখলাম, এতদিন হলো এই পার্কে আসি তো আজকে ফার্স্ট দেখলাম। আর এই দেখো, এদিকে একটা সাপ বানিয়ে রেখেছে, কী সুন্দর,
দেখতে খুব ভালো লাগছে। দেখো পার্কে প্রচুর পরিমাণ লোক আজকে। আর এই যে সুন্দর পাখি, এখানে পাখি আটকে রাখা হয়েছে সুন্দর নেটের মতন আছে। আরও কী কী আছে দেখাচ্ছি, দাঁড়াও। এই জায়গাটায় পাখি তো, এই জায়গায় নাকি ক্যাকটাস গাছ না কি বলে, এটা ক্যাকটাস গাছের অনেক ধরনের আছে আর কি, অনেক ধরনের আছে ক্যাকটাস গাছ, তো ওগুলোই আর কি এখানে সাজিয়ে রাখা হয়েছে। আর এখানে খরগোশ, তো খরগোশগুলো দেখো কয়েকটা ছোট ছোট খরগোশই এবার নিয়ে এসেছে, আগের বার দেখেছি বড় ছিল। তো এগুলোর মধ্যে আর একটা দেখো একটু ছাই ছাই ধরনের আছে ওদিকে। আর এই এই খরগোশটা না সুন্দর, আরেকটা খরগোশের ঠোঁটে চুমু দিচ্ছিলো, তো ভাবছিলাম ওটা তোমাদের দেখাবো, তো দেখাতে আর পারিনি। আর ওই যে দেখো ওই ওই খরগোশটা কি ভালো লাগছে, ছাই ছাই কালারের, একদম আনকমন। তো এখান থেকে আমরা আরেকটু আগিয়ে গেলাম, দেখি সুন্দর জল পড়ছে, মানে ঝর্নার জল পাহাড়ের থেকে যেরকম পড়ে না ওরকম। তো মেয়েকে ছেড়ে দিলাম, ওকে বললাম তুমি যাও দেখো ওই জায়গাটা কি সুন্দর মা, তো ও তো দৌড়িয়ে গেল। তো দেখো কি ভালো লাগছে এই জায়গাটা দেখতে, খুব সুন্দর লাগছে। তো তোমাদেরকে একটু অন্যরকম করে দেখাই, দাঁড়াও একটু। তো এই যে দেখো কত সুন্দর লাগছে, এই যে খুব ভালো লাগছে জলগুলো। এক জায়গার জল হয়তো এক জায়গার থেকে নিচে পড়ছে, আবার একটা পাইপের সাহায্যে উঠে আবার ওই জায়গায় পড়ছে, ভালোই লাগে দেখতে। ছোট্ট পার্কটাও সবই আছে, অল্প 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 করে সবই রাখা আছে। তো এই যে এখন এই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাব, আর লেট করব না। তো তোমাদের দাদা বেরোচ্ছিলো, তখন দেখি পার্কের যে লাইটগুলো ছিল ওগুলো জ্বালিয়ে দিল। তো তারপর আর কি গল্প না করে আমরা এখন সুন্দর হাঁটিয়ে টিপা চলে যাচ্ছি, আর এখানে দেরি করব না, অনেক দেরি হয়ে গেল। আর এই দেখো এই সবগুলো গাছে ফুলে ভরা, তো দেখে এত ভালো লাগে। আমি ছোটোর থেকে এই ফুলগুলো না খুব ভালোবাসি, একদম তো ঝোঁকা ধরে আর কি, ঝোঁকা ধরে একদম হয়, তো এর জন্য খুব ভালো লাগে। তো এই যে বাড়ির দিকে বেরিয়ে গেলাম, এখন যাব বাড়িতে। তো বাড়িতে আসার পথে আমি দুটো আর কি প্লাজো প্যান্টগুলো যে হয়, তোমাদের দাদা আমাকে দুটো প্লাজো প্যান্ট কিনে দিল, জানি না কোন দিকে সূর্য উঠলো, নিজে নিজেই বললো চলো এই দোকানে যাই গিয়ে দুটা প্লাজো প্যান্ট কিনে দিই। ওর মন মর্জি, আমি যদি চাই আর কি চাওয়ার থেকে বেশি, ও আমাকে নিজে নিজে বলেই কিনে দেয় যখন তখন বেশি জিনিস দেয়, আর আমি যখন চাবো না তখন সহজে দিতে চায় না। তো যাই হোক, এইদিকে দেখো আমি রাত্রের খাবার রেডি করছি। রাত্রে আজকে বানাবো সুজি সুজি আর রুটি, আর কিছু না। তো এদিকে রুটি বানানো, রুটি আটা মাখানো হয়ে গেছে, এদিকে আমি সুজি বানাচ্ছি। তো ভাবলাম আজকে সুজি রুটি, শনিবার তো, শনিবার করে মনে করো ওরকমভাবে খাওয়া হয় না নিরামিষটা, তো আমরা এখন টোটালি নিরামিষই খাই আমি তোমাদের দাদা। আগে অত একটা মানতাম না কিন্তু এখন খুব মানা হয়। তো এদিকে দেখো বাবার জন্য রুটি বানাচ্ছি, তো বাবার প্রেশারটা প্রচুর হাই হয়ে গেছে, তো এর জন্য বাবার জন্য রুটি বানানো হচ্ছে। তো তোমরা কি কেউ জানো প্রেশার কী করে আর কি খেলে কমে, তো কেউ যদি জেনে থাকো আমাকে বলো। ওষুধ তো খাচ্ছে, তো ওষুধে ওরকম একটা কাজ হচ্ছে না, তো এর জন্য তাই ভাবলাম তোমাদেরকে বলে দেখি যদি কোনো উপায় থাকে।